একটি বাসকে ওভারটেক করতে গিয়ে লরির মুখোমুখি সংঘর্ষ, বাসের আহত 18 জন। জয়রামবাটি থেকে আরামবাগগামী একটি বাস অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে আরামবাগ থেকে জয়রামবাটিগামী একটি লরির মুখোমুখি সংঘর্ষের কারণে পাল্টে খায় বাসটি এবং এই ঘটনার জেরে বাস চালক সহ 18 থেকে 20 জন আহত হয়েছে বলেই স্থানীয় সূত্রে খবর। স্থানীয় মানুষজনের সহায়তায় আহতদের উদ্ধার করে কামারপুকুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। গুরুতর আহত ব্যক্তিদের কামারপুকুর থেকে তৎক্ষণাৎ আরামবাগ হাসপাতালে পাঠানো হয়েছে বলেই জানা যায়। আরও জানা যায় লরির খালাসি এবং চালক পলাতক। ঘটনাস্থলে কোথলপুর থানার পুলিশ। ভয়ঙ্কর এই দুর্ঘটনা ঘটেছে বাঁকুড়া জেলার জয়রামবাটি হলদিমোড় সংলগ্ন এলাকায়। জয়রামবাটির হলদি মোড় থেকে সন্তোষ হাত্রার রিপোর্ট, সময়ের সংবাদ। জায়গাটা হচ্ছে হলদির মোড়। এখান থেকে আরামবাগ লাইনে সিংহবাহিনী একটা বাস যাচ্ছিল, বৈতল থেকে আরামবাগ লাইনে যাচ্ছিল, আর আরামবাগ থেকে একটা লরি জয়রামবাটি লাইনে আসছিল। এই বাসটা অন্য একটা বাসকে যখন ওভারটেক করতে যায় তখন কিন্তু ওই লরির সাথে এই সিংহবাহিনী বাসটার মুখোমুখি সংঘর্ষ হয় এবং বাসটা খানিকটা যেয়ে পাল্টি খায় সিংহবাহিনী বাসটা। অন্তত 20 জন মতো আহত আছেন, কিছু জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানেন ওইদিকে কামারপুকুর হাসপাতালে ঘটনাটা ঘটে 5:05-10। জানতে পারেন? আমরা হওয়ার 10 মিনিট পর জানতে পারি। এদিকেই ছিলাম, তারপরেই আমরা এসে জুটে যাব। আপনার নাম? আমার নাম বকুল শেখ। লরির ড্রাইভার কিছু হয়েছে নাকি? না, লরির ড্রাইভারের এখন পর্যন্ত খবর কিছু পাওয়া যায়নি। তো বাসের ড্রাইভার একটু আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। আপাতত খবর যে একজন নাকি মারাও গেছে বাসের মধ্যে একজন। আপনার নাম? বকুল শেখ। আপনার কি এখানে বাড়ি? হ্যাঁ, এখানেই বাড়ি। এসে দেখলাম 5:15 বাজছে, তখন এসে দেখছি জয়রামবাটি থেকে আরামবাগ যাবে, এখানে প্যাসেঞ্জার তুলে যাচ্ছিল, কামারপুকুর থেকে একটা লরি এসে তার পিছনে ধাক্কা মারে এবং পাল্টি খাই দেয় গাড়িটাকে মেরে, এবং জনা 15-20 ইঞ্জুরি খুব হয়, তাদের মধ্যে 2-3 জনের অবস্থা খুবই খারাপ। যাচ্ছিল বাসটা, যাচ্ছিল জয়রামবাটি থেকে আরামবাগ, বাড়ি থেকে আরামবাগ যাচ্ছিল। আর লরিটা? লরিটা আরামবাগ থেকে আসছিল, জয়রামবাটি দিয়ে ঢুকছিল। আর আমাদের এখানটা হচ্ছে হলদির মোড়, গ্রাম হচ্ছে হলদির মোড়। ঘটনা ঘটেছে 5:15 দিয়ে। আপনারা এসে কি দেখলেন এখানে? আমরা এসে দেখছি যখন গাড়িটা পাল্টি খেয়ে গেছে, গিয়ে দেখছি প্যাসেঞ্জার বিরাট চেঁচাচ্ছে। আমরা এসে যাওয়ার পরে সবাইকে ভেঙে ভুঙে মোটামুটি সব বার করেছি, কিছু মোটামুটি ভালো কেউ নাই, সব দেখছি ইঞ্জুরি, সব রক্তই রক্তকাণ্ড, মোটামুটি সব বার করে হাসপাতাল পাঠিয়েছি, সবাইকে হাসপাতাল পাঠিয়েছি। কোন হাসপাতাল নিয়ে গেছে জানেন? এখন কিছু আরামবাগে আছে, কিছু কামারপুকুরে আছে, আর ঘরের লোক এখন পর্যন্ত কোনো খবর পাইনি, খবর আমরা কোথা কি আছে জানিও নি, আর খবরও তাদের দিবার মতো আমাদের কোনো পাইনি আমরা এখন। আশঙ্কা অবস্থা বলতে একটা বাচ্চা কোনো ইঞ্জুরি হয়েছে, আর একটা বয়স্ক লোকে খুবই ইঞ্জুরি হয়েছে। আর গাড়ির ড্রাইভার এলো, বাসের ড্রাইভার? ড্রাইভার বাসে এলে মোটামুটি আমরা এসে যখন এসেছি তখন দেখতে পাইনি। লরিটাও পাশ দিচ্ছিল, বাসটাও পাশ দিচ্ছিল, বুঝতে পেরেছেন? সাইডে এক সাইডে এসে জলের মধ্যে দেখতে পায় না, দিয়েছে লরিটা এসে বাসকে মারছে। বাসটা কি কোথায় পড়ে গেছিল? বাসটা এই যে ডেনেতে পড়ে গেল, এই সোজা করা হলো পাল্টি করে। আপনার নাম? আমার নাম অভয় রায়, বলিতে বাড়ি।